TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে, সৌদি প্রবাসীদের জন্য রয়েছে রিয়াদ দূতাবাস থেকে বাংলাদেশিদের জন্য জারি করা জরুরি বিজ্ঞপ্তি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে রিয়াদ দূতাবাস কনসুলার টিমের সেবা গ্রহণ করুন। সাকাকা আল জাউফ ও তার পার্শ্ববর্তী এলাকা সময় বসবাসরত সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্নবর্তিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে। স্থান: হোটেল আল আন্দালুস, গারা মেন রোড, সাকাকা আল জৌফ। তারিখ: আগামী 24 ও 25 মে, শুক্রবার ও শনিবার। সময়: সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। কনসুলার সার্ভিস সমূহ নিম্নরূপ: ডিজিটাল MRP পাসপোর্ট নতুন এবং রিইস্যু এর নবায়নের আবেদনপত্র গ্রহণ, পূর্বে গ্রহণকৃত ডিজিটাল MRP পাসপোর্ট বিতরণ, বিশেষ প্রয়োজনে জাতি সাপেক্ষে হাতে লেখা পাসপোর্ট নবায়ন সংশোধন ও সংযোজন এবং অন্যান্য কনসুলার সেবা প্রদান। ডিজিটাল পাসপোর্ট MRP রিইস্যুর জন্য পাসপোর্টের ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে। আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে। ডিজিটাল MRP পাসপোর্ট ফ্রি। সাধারণ কর্মীদের ক্ষেত্রে 125 সৌদি রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে 415 সৌদি রিয়াল। জন্ম নিবন্ধন না থাকলে 4 সৌদি রিয়াল বেশি। হাতে লেখা পাসপোর্ট নবায়নের ফি। সাধারণ কর্মীদের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফি 50 সৌদি রিয়াল এবং পেশাজীবীদের জন্য 125 সৌদি রিয়াল। কোনো ফর্ম ও ছবির প্রয়োজন নেই। ব্যাংকিং সার্ভিস সমূহ: কনসুলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সর্বোচ্চ মুনাফাবাহী ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট বন্ড অ্যাকাউন্ট খোলা, নবায়ন এবং ভাঙনের কাজ করা সহ মাসিক কিস্তিভিত্তিক বিভিন্ন SDS, EADS, MSS অ্যাকাউন্ট খোলা কাজ করা হয়। উপরোক্ত বিষয়ে সাকাকা আল জৌফ ও তার পার্শ্ববর্তী এলাকার সময় বসবাসরত সকল বাংলাদেশিদেরকে প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। অনুরোধ ক্রমে ডক্টর ফরিদুদ্দিন আহমেদ, মিনিস্টার ও কার্যালয় প্রধান, রিয়াদ বাংলাদেশ এম্বাসি। তাই সাকাকা আল জৌফ ও তার পার্শ্ববর্তী এলাকার সময় বসবাসরত প্রবাসী ভাইয়েরা, আপনারা অবশ্যই আগামী 24 ও 25 মে হোটেল আল আন্দালুস, গারা মেন রোড, সাকাকা আল জৌফে এসে আপনার কনসুলার সেবা গ্রহণ করতে ভুলবেন না। মনে রাখবেন, কনসুলার সেবা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেও আসবেন, পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশী সকল প্রবাসীদেরকেও নিয়ে আসবেন, যাতে তারাও কনসুলার সেবা গ্রহণ করতে পারে। ভিডিওটি অবশ্যই আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।